বরহার ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহিন আলম, বর্তমান কৃষি বিষয়ক সম্পাদক এবং 1995 ছাত্রলীগের ভূমিকা রাখি, এবং আমার পরিবার এবং আমার বাবা 1972 সালে বরহার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এবং 2004 সালে আমি উল্লাপাড়া উপজেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলাম, এবং দুর্দিনে এবং যখন দুঃসময়ে আওয়ামী লীগের দুঃসময়ের কাঙ্গারি, তখন আমি ছাত্রলীগ এবং যুবলীগ করি, বর্তমান আমি আওয়ামী লীগ করি। এখন এই হাইব্রিডদের কারণে আমার ইউনিয়নে যতগুলো প্রার্থী আছে কেউ যুবলীগ ছাত্রলীগ করে নাই, সরাসরি কেউ বিএনপি থেকে, কেউ জাসদ থেকে অন্য দল করে আজকে ফর্ম তুলেছে। অরিজিনাল আওয়ামী লীগের থেকে এরা কোনো দিন মনোনয়ন যদি পায়, আমি তৃণমূল ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, বর্তমানে আওয়ামী লীগ করি, এবং আপনাদের দোয়ায় আমার এলাকাবাসীর প্রত্যেকটা জনগণ আমার পক্ষে আছে, এবং তৃণমূল আমাকে চায়, এবং যারা হাইব্রিড আওয়ামী লীগ তাদের জর্জরিত, আমাদের কোনো পোস্ট আমরা পাই নাই। এখন হাইব্রিডরা সারা উল্লাপাড়া, শুধু বড়হন নাই, সারা উল্লাপাড়া জর্জরিত। আমরা চাই যে এই জননেত্রী শেখ হাসিনা এখন চাচ্ছে তৃণমূল পর্যায়ের যারা দুর্দিনের আওয়ামী লীগ তাদেরকে মনোনয়ন দিতে, তার ভিতরে তাদেরকে মূল্যায়ন করতে। আমরা চাই যে সেই যদি জননেত্রী শেখ হাসিনার কথা যদি সত্য থাকে, আমরা অবশ্যই তার মনোনয়ন পাবো, এবং দুর্দিনের ছাত্রলীগ যুবলীগ করেছি, এবং বর্তমানে আওয়ামী লীগ আমরা 15 বছর হলে আমি আওয়ামী লীগ করি, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ করি, এবং যুবলীগ ছাত্রলীগ করেছি 7 বছর, যুবলীগ করেছি 13 বছর, এবং যুবলীগে করার মাধ্যমে আমি আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য ছিলাম, বর্তমানে আমাকে কৃষি বিষয়ক সম্পাদক দিয়েছে বরহার ইউনিয়ন আওয়ামী লীগ, এবং আমাদের অত্র এলাকায় আমাকে জনগণ, যারা সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং যারা তৃণমূল পর্যায়ে আছে, সবাই আমাকে মনোনয়নের প্রত্যাশীর জন্যে অনেক আকাঙ্ক্ষা নিয়ে চেয়ে রয়েছে সাধারণ মানুষ। এবং আমরা যদি এই মনোনয়ন দেই, অবশ্যই আমি চেয়ারম্যান নির্বাচন হলে নির্বাচিত হতে পারবো, আপনাদের দোয়া ইনশাল্লাহ হতে পারবো, বিপুল ভোটে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। রাজনীতির সঠিক মূল্যায়ন করতে হলে গ্রামের তৃণমূলের কর্মীদের যদি যে কোনো জায়গায় নির্বাচিত মনোনয়ন দেওয়া হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগ সেখানে জিতে আসবে, এবং আমরা আশা করছি যে যেভাবে নেত্রী বক্তব্য রেখেছেন সেইভাবে যদি মনোনয়ন হয়, তাহলে তৃণমূলের কর্মীরা জয়লাভ করবে, এটা আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। না, আমার পক্ষ থেকে যে যারা নির্বাচন করছেন, ইতিপূর্বে তারা ভিন্ন দলে ছিল, সেই দলের থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে তারা পাখা মিলে এসে এই আওয়ামী লীগে তারা সদস্য হয়, সভাপতি হয় এবং নির্বাচিত হয়, আর সেই নির্বাচনের ধাক্কায় পড়ে এলাকার সমস্ত মানুষদের চলাফেরা এবং সামাজিক পরিবর্তন করতে হলে সঠিক নির্বাচনে ভালো যারা কর্মী, তৃণমূলের যারা কর্মী, তারা মনোনয়ন পেলে অবশ্যই আওয়ামী লীগ সঠিকভাবে যদি মনোনয়ন দেয় তারা, তাহলে আমরা ভালো মানুষ তারা নির্বাচিত হবে এবং ভালো মানুষের কদর বেড়ে যাবে। আমরা আশা করতেছি মাননীয় নেত্রী বিভিন্ন জায়গায় এসবি, ডিএসবি, এনএচআই যে তথ্যগুলো নিয়েছে, সেই তথ্যগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হয়, তাহলে আমাদের প্রার্থী যদি মনোনয়ন, সেটা নির্বাচিত হবে এবং নির্বাচনও সুষ্ঠু হবে, সাধারণ মানুষ আনন্দের সাথে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ধন্যবাদ সকলকে।
অফুরন্ত পানির নাম পাওয়ার ফ্লো ওয়াটার পাম্প। পাওয়ার ফ্লো ব্র্যান্ডের রয়েছে সাবমার্সিবল পাম্প, জেট পাম্প, ড্রেনেজ পাম্প, ইরিগেশন সেচ পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পাম্প। রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, 1 বছরের কয়েল গ্যারান্টি। আমাদের দক্ষ টেকনিশিয়ান বাসায় গিয়ে পাম্প সার্ভিস করে থাকে, তাই সকলের পছন্দ পাওয়ার ফ্লো পাম্প। অর্ডার করতে পেজে দেওয়া নাম্বারে কল করুন